হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখাবো একটি আইডিতে কিভাবে ফলোয়ার অপশন চালু করতে হয়। তো আমরা প্রথমে আইডির প্রোফাইলে চলে যাই। এটি হচ্ছে আইডির প্রোফাইল। তো আমরা প্রথমে আপনাদের দেখিয়ে নিতে চাই যে আইডিতে ফলোয়ার অপশন চালু নেই। এই যে দেখেন, এখানে দেখা যাচ্ছে অ্যাড ফ্রেন্ড অপশন আছে। তো আমরা এই অ্যাড ফ্রেন্ড অপশনের জায়গাতে একটি ফলোয়ার অপশন চালু করব। তো একটি আইডিতে যদি আমরা ফলোয়ার অপশন চালু করতে চাই, অ্যাড ফ্রেন্ড যদি থাকে, তবে আমরা আইডিতে 5000-এর বেশি আমরা ফ্রেন্ড করতে পারবো না। তবে একটি ফলোয়ার অপশন চালু থাকলে আমাদের অনেক বেশি পরিমাণে ফলোয়ার আমরা অ্যাড করতে পারি। তো সেহেতু আমরা এখন ফলোয়ার অপশন অ্যাড করব। আমাদের ফলোয়ার অপশন অ্যাড করার সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রফেশনাল মোডটি অন করে নিতে হবে। আমাদের প্রফেশনাল মোডটি অন হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব আইডির সেটিংসে। সেটিংস একবার সবার নিচে চলে গেলে এখান থেকে আমরা পাবো সেটিংস। এই যে প্রথমে আছে সেটিংস, সেটিংসে গিয়ে প্রোফাইল সেটিংসে যেতে হবে। এরপর প্রোফাইল সেটিংস থেকে প্রাইভেসি, আমরা প্রাইভেসিতে গেলে এখান থেকে আমাদের যে অপশনগুলো ফ্রেন্ড করা আছে সেগুলোকে আমাদের পাবলিক করতে হবে। আমরা যেখান থেকে আমাদের আমাদের আইডিতে কতগুলো ফ্রেন্ড আছে এবং আমাদের আইডিতে কে কে ফলো করে সেগুলো যদি আমরা কাউকে দেখাইতে যদি না চাই, বা আমরা কাকে ফলো করি সেটা যদি দেখাতে না চাই, তো সেটা সেজন্য আমরা এখান থেকে অনলিমি করে দিব, যেহেতু আমি দেখাতে চাই না। তো এরপর আমাদেরকে যেতে হবে পাবলিক পোস্টে। পাবলিক পোস্টে গিয়ে এখানে যে অপশনটা আছে পাবলিক পোস্ট নোটিফিকেশন, এটাকে আমাদের ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দিতে হবে, আর বাকি সব অপশনগুলো আমাদেরকে পাবলিক করে রাখতে হবে। এবার আমরা আমাদের আইডিটিতে প্রোফাইলে ব্যাক চলে যাব। এই যে আমরা আমাদের প্রোফাইলে ব্যাক চলে এসেছি। তো আমরা এখন চেক করে দেখব যে আমাদের আইডিতে ফলোয়ার অপশন, এই যে দেখেন আমাদের আইডিটিতে ফলোয়ার অপশন চালু হয়ে গেছে। আর আমরা বলেছিলাম যে আমরা এখানে আমাদের প্রোফাইলের আমরা কাকে ফলো করছি আমরা সেটা দেখাতে চাই না, সেজন্য আমরা এটা লুকিয়ে রাখবো। এই যে দেখেন এখানে জিরো দেখা যাচ্ছে, মানে আপনারা যদি এই প্রোফাইলটা ভিজিট করেন তবে এখানে আপনারা জিরো দেখতে পাবেন। এই ছিল আজকে আমাদের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।